আমরা সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারের কাছে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ডেপুটেশনের জন্য আবেদন করেছিলাম। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আজকে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের ভিআরপিরা সংগঠিত হয়েছিল রামলীলা পার্কে। সেখান থেকে পুলিশ ব্যারিকেড দিয়ে আমাদেরকে ধর্মতলায় নিয়ে আসে এবং ধর্মতলায় জমায়েত হওয়ার পর আমরা কোনো কিছু বোঝার আগেই পুলিশ নির্মমভাবে আমাদের উপর লাঠিচার্জ করে। আমাদের বেশ কয়েকজন ভিআরপি বন্ধু আহত হয়ে পিজি হাসপাতালে, কেউ এনআরএস হাসপাতালে, কয়েকজনের খোঁজ পাওয়া যাচ্ছে না এখনো পর্যন্ত। এই পুলিশের নির্মম অত্যাচারের বিরুদ্ধে সমস্ত ভিআরপি একত্রিত হয়ে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে পথে নামার সময় হয়েছে। আর ঘরে বসে থেকে নয়, এবার রাস্তায় নামতে হবে। অনুনয় বিনয় নয়, আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি দেওয়া সরকারের কাছ থেকে ছিনিয়ে নিতে হবে। এতদিন আমরা শুনতাম এই সরকার নাকি মানবিক সরকার, কিন্তু আজকে আমরা দেখলাম পশ্চিমবঙ্গ সরকারের মতো অমানবিক সরকার আমার মনে হয় ভারতবর্ষের আর কোথাও নেই। যদি কোনো অমানবিক মুখ্যমন্ত্রী থাকে তার নাম মমতা ব্যানার্জি, যদি কোনো অমানবিক সরকার থাকে তার নাম পশ্চিমবঙ্গ সরকার। যেভাবে লাঠিচার্জ করে পুলিশ আমাদের ভিআরপিদের রক্তাক্ত করেছে নির্লজ্জের মতো, আমরা ওই সমস্ত পুলিশের শাস্তির আবেদন করছি। আর শাস্তি কে দেবে? যে মুখ্যমন্ত্রী দোষী পুলিশ কমিশনারের বিপক্ষে দাঁড়িয়ে সওয়াল করে, পুলিশ কমিশনারকে দিয়ে তার পুলিশ দিয়ে সিবিআইকে অ্যারেস্ট করায়, যে মুখ্যমন্ত্রী তার দলের এমএলএ খুন হওয়ার পরেও সঠিক বিচার করতে পারে না, যে মুখ্যমন্ত্রী নিজে দুর্নীতির সাথে জড়িত, সেই মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা সঠিক কোনো কাজ আশা করাও আমাদের ভুল। তাই আর ঘরে বসে থেকে নয়, অনুনয় বিনয় করে নয়, রাস্তায় নেমে আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি দাওয়া আদায় করতে হবে। জয় ভিআরপি! সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠন জিন্দাবাদ!